জাতির উপকার করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল চাষ করা কাজটাকে পছন্দ করেননি, তবে জায়েজ বলেছেন, জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। আবার ব্যবসার ব্যাপারে বলছেন কেমন কথা দেখেন, আর তাজিরা সাদিকাল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শুহাদা সিদ্দিকুনাল আম্বিয়া, যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন। আবার বলছেন আর তিজারাত মাল কিদবাল হালাফ, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ফসবহ বিশাদকা, তোমরা দান করে এটা পরিশোধ করে দাও, ঠিক করে দাও, কোনো কারণে মিথ্যা কথা চলে আসতেও পারে, কসম চলে আসতেও পারে। আর এখন তো অনেক সমস্যা, স্টিমার যদি চিটাগাঙ্গে এসে দাঁড়াই আপনার বন্দরে আর একদিন যদি আটকা থাকে তাহলে 50,000 টাকা লস হবে। এখন যার সিগনেচারে নামবে তার কাছে গেছে, তিনি বলছেন 50,000 টাকা আমাকে দিতে হবে, আমি যদি দিয়ে নামিয়ে নিই ভালো, আর যদি না দিই 3 দিন থাকে তাহলে 1,50,000 টাকা লস হবে। দেখেন একে যে আমাকে টাকা দিতে হচ্ছে, এরই নাম নিরুপায়, এরই নাম মাজলুম। ব্যবসায় আগ্রহী হতে হবে, পয়সা বেশি উপার্জন করতে হবে, বৈধ পয়সা উপার্জন করতে হবে, অবৈধ পয়সা উপার্জন করে পরকাল হারাতে হবে না। 24 ঘন্টার মধ্যে শ্বশুরকে জমি ফেরত দিতে হবে, এই চলে তোমার দাদা মারা গেছেন আজ 10 বছর হলো, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। আমি তোমাকে যখন বলেছিলাম যে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না, তখন তুমি আঁতকে উঠেছিলে, বলেন কি আপনি আব্দুর রাজ্জাক সাহেব, আমার বাপ কুকুর সিরিগালের চেয়ে খারাপ মানে? এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না, উলায়কে কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিলেগের মতো, বালু হাজার বরং তার চেয়ে খারাপ। এই ছেলে তোমার বাপ মারা, তোমার দাদা মারা গেছে 10 বিঘা জমি রেখে, তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকেলে জমির ভাগ, না একসাথে পাবে, একসাথে। তো এখনো তো তোমার বাপ জমি তোমার ফুফুকে দেয়নি, তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি জাতির সামনে কথা বলবো না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে কটু কথা বলে কষ্ট দিতে চাইনি, আল্লাহ তাআলা এভাবে বলেছেন তাই আপনাকে শুনিয়ে রাখলাম, আপনি সতর্ক হন, বৈধ উপার্জন করেন, আল্লাহ তুমি আমাদের বৈধ উপার্জনের তৌফিক দান করো। শেষে আমার দাবিটা স্মরণ রাখতে হবে, আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ, সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। আজকে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার ওই বায়তুল হাম জামি মসজিদের উদ্বোধন করলাম, তার মানে বালু ভরাট ফেলা শেষ হয়েছে, 200 শতক জমির উপরে বায়তুল হাম জামি মসজিদ গড়বে ইনশাল্লাহ, যার একতলাতে মুসল্লি ধরবে 10,000। বলে আসলাম আমার হাতে টাকা নেই, একথা সত্য, এখানে মসজিদ গড়বে একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে, কীভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে ইনশাল্লাহ। 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার আমি জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, 300 ফুট রাস্তার মাথায় পূর্বাচলের মাটিতে বলেছিলাম আমার হাতে টাকা নেই একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য, ইনশাল্লাহ গড়বে গড়বে। এখন প্রতিষ্ঠানটি প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করে, 2 প্রতিষ্ঠানে প্রায় 3,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, সব ভিন্ন ভিন্ন, যেখানে 300 জন ইয়াতিম আছে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে, ওদের জন্য দোয়া করবেন যেন তারা শিক্ষা অর্জন করে জাতির সেবা করতে পারে, পরকালের সফলতা অর্জন করতে পারে। সাথে সাথে যত বই পুস্তক আছে, আজকের আলোচনা শাক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর নামাজের ওপরে বইটা বের হয়েছে, আব্দুল্লাহর বই কিনেন, মিন্নাতুল বাড়ি সবাই কিনেন, আর সবাই নিয়ে যাবেন জামিয়া সালাফের মুখপাত্র মাসিক আলিতে সম্পত্রিকা, দিনী ভাই বোনকে মাসিক আলিতে সম্পত্রিকা নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে, যে আলোচনা করলাম সে আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে আমরা আলোচনা এখানেই শেষ করছি। কিছু জিজ্ঞাসা, এত প্রশ্ন জবাব দিব, এগুলো কি জিজ্ঞাসার উত্তর দেওয়া হচ্ছে? জিজ্ঞাসা অনেক সময় কটু কথা আছে, দরকার নাই কি ছোট প্রশ্ন।
ঘুষ দিয়ে চাকরি নিলে তার তার বেতনের টাকা কি হালাল? যদি ও পরীক্ষায় ফার্স্ট হয়েছে তবুও টাকা লাগে, তাহলে ও মাজলুম, তাছাড়া তার হারাম। সাদা স্রাব কি অজু ভাঙে? জি না, সাদা স্রাব অজু ভাঙে না। ছোটবেলায় ছেলে মেয়েদের আকিকা করিনি, 7 দিনের পরে আকিকা হবে না, আগে হবে না পরে হবে না। বিয়ের সময় যদি মেয়ে কবুল না বলে তাহলে সে বিয়ে ইসলাম সম্মত কি? মেয়ের কবুল বলাটাই নাজায়েজ, মেয়ের কাছে কবুল করাতে যেতে হবে না, ওটাই জরুরিভাবে ছেড়ে দিতে হবে। কবুল আর বাপ করাবে, মেয়ের বাপ বিশেষ কোনো রোগের কারণে জরায়ুর নাড়ি কেটে ফেলা যাবে কি? সেটা চিকিৎসকের ব্যাপার, কেটে ফেলতে পারে, নিতেও পারে। অনেক সালাফি আলেম বলেন বুকে হাত বাঁধার হাদিস জয়ীব না, বুকে হাত বাঁধারই হাদিস সহি, নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীব। আমি দাড়ি রাখতে চাই কিন্তু স্ত্রীর নিষেধ, নোংরা কথা বলো কেন? আমাদের গ্রামে মহিলারা ঈদের সালাত বাড়িতে জামাতে পড়িয়ে খুতবা দেয়। জি না, মেয়েদেরকে ঈদের মাঠে যেতে হবে, জরুরি বাধ্য। জুমা মসজিদে মহিলারা ঈদের সালাত আদায় করবে, এটা বিদাত, এরকম প্রথা রাসুলের যুগে ছিল না। রব্বানা লাকাল হাম জোরে পড়া যাবে কি? যায়, তবে ধীরে পড়া উত্তম। বেকায়দায় পড়ে সুদখোরের বাড়ি দাওয়াত খাওয়া যাবে কি? নিরুপায় হয়ে খাবেন, স্বইচ্ছায় নয়। অজু শেষে ঘাড় মাসা করা বিদাত। অনেকেই বলে আপনি আগে যুব সংঘ দলে ছিলেন, ভুল বলেছে, তোবা করতে হবে। পরহেজগার হওয়ার জন্য কি কি আমল করব? 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, হালাল রুজি খান, আর দুজন যেখানে বসে আছে ওখানে বসবেন না, ওখানে আর একজনের বদনাম হচ্ছে, পরকাল হারাবে, আড্ডা পিটবেন না। দল বেঁধে কবরস্থানে যাওয়া জিয়ারত করা বিদাত, একাই যাবে, এই চলে সালাতুত তাসবি পড়া যাবে কি? হাদিস সহি নয়। তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ সাব্বেহিসমা রব্বেকাল আলার জবে সুমান রব্বে আল আলা, সবাই জোরে বলবে, জিনা চুপে চুপে। সুরা 3-এর শেষে বালাওয়াল যে বলা যাবে না, সুরা 3-এর উত্তর দেওয়া যাবে না, সুরা আলার যাবে, সুরা গাসিয়ার যাবে। অনেকে বলে দাড়ি রাখা তেমন গুরুত্ব নেই, কিছু বলুন? দাড়ি রাখা জরুরি ফরজ, গুরুত্ব নেই কথা বললে কাবিরা গুনাহ হবে। জর্দা গুল বিড়ি সিগারেট খেলে 40 দিন সলাত কবুল হবে না, এটাই ঠিক, এ কথাই ঠিক। মহিলাদের কাফনের কাপড় 5টি কি? জি না, 3টি, 5টির হাদিস ঠিক নেই। দলিল বিহীন জায়গায় মসজিদ স্থাপন করা যাবে কি? দলিল বিহীন মানে যে কোনো জায়গায় মসজিদ নির্মাণ করা যায়, তবে ওয়াকফ না হলে ওই মসজিদ বন্ধ করতে হবে, ওয়াকফ করার জন্য বলতে হবে। সরকারি জমিতে যদি মসজিদ নির্মাণ হয় তাহলে একটা ডিসি ওসি বরাবর একটা দরখাস্ত অনুমোদন থাকা ভালো। ব্যাংকে চাকরি হালাল হবে কি? জি না। ব্যাংকে টাকা জমিয়ে রেখে এবাদত কবুল হবে কি? নিরুপায় হয় ব্যাংকে টাকা রাখতে পারে, যা লাভ আসবে সেগুলো অসহায় পুরুষ নারীকে দিয়ে দিবে। যারা ধান গম গরু উঁট এগুলোর ওসর বা জাকাত আদায় করে করে না, তার হুকুম কি? তার এবাদত কবুল হবে না। লুঙ্গি শাড়ি দিয়ে জাকাত দেওয়া যাবে কি? জি না, জাকাত টাকায় হস্তান্তর করতে হবে, জাকাত পরিবর্তন করে কাপড় লুঙ্গি বিতরণ করা যাবে না, কেননা জাকাতের টাকাটা যেটা ওই টাকার মালিক উনি নন, জাকাতের ওই টাকাটার মালিক হলো ফকির মিসকিন, অতএব যে জিনিসটার মালিক তিনি নন সেই জিনিসটার উপরে তিনি ক্ষমতা খাটাতে পারেন না। উনি টাকাটা দিয়ে যদি কাপড় কিনেন
তাহলে আরেকজনের টাকার উপরে উনি ক্ষমতা খাটালেন, মনে হয় কথা বুঝাতে পারিনি। ঠিক আছে, যাকাতের টাকাটার মালিক কে? ফকির মিসকিন। তো উনি তার হাতে দিয়ে দিবেন, তাহলে তার জিম্মেদারি শেষ। তো উনি কেন যাকাতের টাকা দিয়ে লুঙ্গি কিনতে গেলেন? তাহলে কি ওই টাকার উপরে এখনো তার ক্ষমতা আছে? না না, ওটা তো নেই। আপনি একদিন আমাদের কেন্দ্রীয় মসজিদে খুতবা দিবেন, সময় হওয়া কঠিন আছে। আজকে আপনাদের মেহমানের অনুরোধে তার আর একজনের মাধ্যম দিয়ে চলে এসে আমি এখানে আসা পর্যন্ত ওনাকে খুঁজছিলাম, যে ইনি কে যার মাধ্যমে চলে আসলাম। বেনামাজির জানাজা হবে কি? নামাজ যদি অস্বীকার করে থাকে তাহলে হবে না, আর যদি শয়তানি করে পড়ে 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 না পড়ে পড়ে না তার জানাজা করতে হবে। মৃত ব্যক্তির খানার অনুষ্ঠান হারাম, 40 দিনে হোক 4 দিনে হোক। যেটা মৃত ব্যক্তির নামে খাদ্য দিয়েছেন ওটা তো ময়লা, মানুষের ময়লা, ওটা সাদাকা। তা আপনি বা খাবেন কেমন করে? আর আপনার বাপের বন্ধু মানুষ এসেছে গাড়ি নিয়ে, ও খাবে কি করে? এটা মানুষের ময়না ময়লা। আল্লাহ রাসূল ওই হোসেন একটা যাকাতের খেজুর মুখে দিয়েছিলেন, আল্লাহ নবী লাফতে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে বলেছিলেন, আমার সার্তা, এই তুমি বুঝো না, সাদকা হচ্ছে মানুষের ময়লা, আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না, তাদের উপরে হারাম। কাজে ওইভাবে মরা মানুষের অনুষ্ঠান করা হারাম। হানাবি কিছু ভাই বলে আহলে হাদিস ইংরেজদের থেকে এসেছে, এটা অপবাদ, তাকে জবাব দিতে হবে বিচারের মাঠে এবং দুনিয়াতেও। অত্র মসজিদে জুমার আজান দুটি, একটি দিতে হবে, দুটি নয়। স্বামী স্ত্রীকে সরকারি আইনে কোর্টের মাধ্যমে তালাক দিয়েছেন, স্বামী স্ত্রীকে দিয়েছেন অর্থাৎ ডিভোর্স দিয়েছেন এই দিন এবং 3 মাস অতিক্রম করেছে, এখন তারা পুনরায় থাকতে চায়। ওই যদি এক বৈঠকে 3 তালাক করে থাকে কাজীর বৈঠকে, তাহলে বিবাহ পড়িয়ে আনতে হবে, কারো সাথে নয় তারই সাথে। 90 দিনের মধ্যে ফিরিয়ে নিলে বিবাহ পড়াতে হতো না, 90 দিন পার হয়েছে তারই সাথে বিবাহ পড়াতে হবে, অন্য কোথাও নয়। আর যদি 3 মাসে 3 তালাক দিয়ে থাকে তাহলে আর ফেরত নেওয়া যাবে না। স্ত্রী সহবাসের দোয়া মুখস্থ করতে হবে। সুক্রিয়া জাজাকুমুল্লাহ খান, দীর্ঘ সময় ধরে আপনার। আমরা যখন খাবার খাই তখন খাবার খাওয়ার ভিতরে পানি খাই, তখন আমরা ডান হাতের সাথে বাম হাত ব্যবহার করি, কোনো সময় করা যাবে না। বাম হাতে শয়তান খায়, আল্লাহ রাসূল বলেছেন বাম হাতে গিলাস ধরে ডান হাত লাগিয়ে দিয়ে খেতে পাবেন না, একবারে চিরদিনের জন্য আরাম। ডান হাতে ধরতে হবে, বলে ভাত লেগে আছে যে চেটে খান, আর না হলে ওই সহই আপনি গিলাস ধরেন, আর না হলে খেজুর খান। অনেক লোক বলা বলি করে যে সে যদি মুসলিম হয় সে যতই পাপ করুক তাকে পাপের সাজা দিয়ে আল্লাহ একদিন তাকে জান্নাতে দিবেন, কথা ঠিক তো? মুসলিম আছে তো? এটা বাংলাদেশ মানে বিপদ সীমার উপর দেশ, সির কাছে সিরকে ইমান কেটে যায়, কখন যে কেটে গেছে। বুকে হাত বাঁধা, হুজুর বিভিন্ন ধরনের মোবাইল গেম যেমন ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি গেমগুলো ইসলামের দৃষ্টিতে চিরদিনের জন্য হারাম। প্রত্যেক যেই খেলা বসে বসে চলে, সময় নষ্ট হয়, শরীর চর্চা হয় না, সেই খেলাকে আল্লাহ চিরদিনের জন্য হারাম করেছেন। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, যত খেলা আছে বসে বসে চলে, সময় নষ্ট হয়। এই খেলায় যদি কেউ হাত লাগায় তাহলে সে তার হাতকে শরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল, একেবারে হারাম। শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে কোনো কিছু দিলে নেওয়া যাবে কি? পরে নিতে হবে, বিবাহের সময় নয়। আব্দুর রাজাক সাহেব, পরে নেওয়ার দলিল? ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে গেছিলেন কাজের লোক চাইতে, তো আল্লাহর নবী বলেননি যে বিবাহের পরে কাজের লোক দেওয়া যাবে না, এই কথা তিনি বলেননি। তিনি বলেছিলেন যে তুমি এগুলো এগুলো বলো তাহলে আর কাজের লোক লাগবে না।
তো বিবাহের পরে বাপ মেয়েকে কিছু দিতে পারে তার প্রমাণ এইটা। উনি যদি বলতেন সাবধান বিবাহের পরে মা বাপের কাছে কিছু চাওয়া যাবে না, তাহলে এটা চিরদিনের জন্য হারাম হতো। বিবাহের সময়তে যা কিছু লেনদেন হয় তা যৌতুক, তবে চাপ দিয়ে শ্বশুরের কাছে কিছু আদায় করা যাবে না। মেশকাত শরীফে ব্যাখ্যা গ্রন্থ মেরকাতুল মাফাতি 3 নম্বর খণ্ড 1194 পৃষ্ঠায় আছে, ইবনে আব্বাস বলেন নবীজি 20 রাকাত তারাবি পড়েছেন। হাদিসটি জাল, ওটা 20 রাকাত তারাবি নয়, 20 রাত। 20 রাত ইমাম তারাবি পড়িয়েছিলেন, তুমি ওটাকে রাকাত ধরেছ, তোমার হুজুরও ধরেছে, ভুল হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম মুসলমানদের জাতির পিতা, জিনা ইব্রাহিম আলাইহিসসালাম মুসলমানদের জাতির পিতা নন, সবার জাতির পিতা আদম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম ধর্মের ব্যাপারে সবার গুরু, মানে সবার মূল ব্যক্তি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজার বিবাহ কে পড়ান কোনো প্রমাণ নেই। কেউ যদি প্রমাণ করে যে পড়িয়েছেন এই, তাহলে সেটা মিথ্যা হবে। কিভাবে বিবাহ হয়েছে? তাদের ওই আগের নিয়মে হয়েছে। জায়নামাজে যদি মসজিদের নকশা আঁকানো থাকে তাহলে সালাত হবে কি? সালাত হবে, নেকি কম হবে। ওই জায়নামাজ ব্যবহার করবেন না। যে জায়নামাজে কোনো প্রকার ছবি নাই, এক কালার, সেরাজগঞ্জ বাজারে গিয়ে বলবেন যে আমি এক কালার জায়নামাজ নেব, বাস ওইটা নেবেন, তাতে সালাত আদায় করবেন। মায়াতকে গোসল করানো ব্যক্তি বা কবর খনন কারীকে ওয়ারিসদের পক্ষ থেকে খাওয়ানো যাবে কি? অসহায় মানুষ হলে খাওয়াবেন, খাওয়াতে হবে মনে করলে গুনাহ হবে। ঘুষ না দিলে চাকরি হচ্ছে না। ইউটিউব এবং ওয়েবসাইট থেকে গুগল অ্যাডসেন্স এর টাকা ইনকাম, ও এটা সঠিক বেঠিক বোঝা যায় না। আপনি এখন বুঝেন কি না যে এটা কতদূর হারাম কতদূর হালাল? স্পষ্ট যদি হন যে এটা হালাল তাহলে খাবেন, যদি অস্পষ্ট হয় তাহলে তা হারাম। আমি নিজেও বুঝি না তার হালাল হারাম। চাকরির মাধ্যমে বিয়ের চুক্তি, চাকরি হলে বিয়ে করতে হবে, সেই বিয়ে কি হালাল? বিয়ে তো হালাল, কাজটা জায়েজ নয়। বিয়ে বাপের উপস্থিত দুজন সাক্ষী হলে বিবাহ জায়েজ। ফজর এবং আসর নামাজ হানাফি জামাতের সাথে আদায় করলে কি নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে, নেকি কম হতে পারে। আশেপাশে আহলে হাদিস জামাতের মসজিদ যদি না থাকে তাহলে কি হানাফি জামাতের মসজিদে নামাজ আদায় করা যাবে? করেন, ফজর এবং আসর না করাই ভালো। মুসা আলাইহিসসালামের লাঠি কোথায় আছে এবং এই লাঠি মুসা আলাইহিসসালাম কোথা থেকে পেয়েছেন? কোথায় আছে আমরা তা জানি না, তবে তিনি কোথায় পেয়েছেন সেটা আমরা জানি না। তার হাতে লাঠি ছিল, এ কথা আল্লাহ বলছেন, মাবে এমিনে কাইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? তখন মুসা আলাইহিসসালাম বললেন, হে আসা, এটা আমার লাঠি। বিবাহ স্বর্ণ উপহার দিলে, বিবাহে স্বর্ণ উপহার দিলে পুরুষের জন্য তা গ্রহণ করা যা বৈধ হবে কি? স্বর্ণ উপহার দিলে গ্রহণ করা যাবে, বিক্রি করে টাকা কাজে লাগাতে হবে। স্বর্ণ পুরুষের ব্যবহার করা হারাম। কিছু মুসল্লিকে দেখা যায় জিন্সের প্যান্ট পরে এবং এই প্যান্ট গুটিয়ে সালাত আদায় করে, জেনে এটা হারাম। যেই প্যান্টে শরীরের উঁচু নিচু বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গ, সেই পোশাক হারাম। আর সালাতের সময় কোমরে গুটাতে হবে, নিচে নয়, নিচে গুটানো হারাম, কেননা সব কিছুই সিজদা করতে যায়। একজন নবী একজন পুরুষের সাথে, নারী একজন নারী কতজন পুরুষের সাথে পর্দাবিহীন সাক্ষাৎ করতে পারে? ওটা উল্লেখ করা আছে কোরআন মাজিদে, তার বাপ, তার শ্বশুর, তার ছেলে, তার বোনের ছেলে, তার মেয়ের ছেলে। জীবিত মানুষের আত্মা কোথায় অবস্থান করে? তার দেহের মধ্যে অবস্থান করে, ঘুমের সময়তে চলে যায়, আবার আসে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। 3টি মেয়ে, তাদের নাম রাখা হয়েছে মাফিয়া আক্তার মুন্নি, মাফিয়া আক্তার মুন্নি, মার্জিয়া আক্তার মায়া,
মারজিয়া আক্তার মায়া, মনিরা বিনতে মুক্তার, মনিরা বিনতে মুক্তার, এই নামগুলো রাখা যাবে ঠিক আছে কিনা? মনিরা বিনতে মনিরা, শুধু মনিরা, মনিরা বিনতে মুক্তার ঠিক আছে, মারজিয়া বিনতে আক্তার মায়া, আক্তার মায়া লাগবে না, শুধু মারজিয়া, মারজিয়া আক্তার মায়া, এগুলো ছেড়ে দিতে হবে। মাফিয়া, মাফিয়া আফিয়া হয় মাফিয়ার চেয়ে, আফিফা। বিবাহের মহরানা হিসাবে কোনো নারী যদি বিবাহের পর স্বামীর সাথে হজে যেতে ইচ্ছা করে তবে তা মহরানা হিসাবে গ্রহণযোগ্য হবে কি? স্বামী স্ত্রীর চুক্তিতে যদি হয়তো হবে, তোমাকে হজে নিয়ে যাব, তোমার সাথে যে মোহর ছিল সেটা আমি এরই মধ্যে পরিশোধ করে দিলাম, তো স্বামী যে স্ত্রী যদি রাজি থাকা হবে, ছাড়ো আপনি, শুকরিয়া, জাজাকুমুল্লাহ খায়, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আমিন। আজকের যে আলোচনা সে আলোচনা মেনে চলার তৌফিক দান করো, আমিন। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই কেউ মাসিক আলীতে